আইসিসি ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিলেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং পেসার মোস্তাফিজুর রহমান। আর 420 রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মিরাজের দলে জায়গাই দেখছিল না অনেকে, অথচ সেই তিনি একাদশী সুযোগ পেয়ে করেছেন বাজিমাত। সবচেয়ে বেশি উইকেট নিয়ে শেষ করেছেন সিরিজটা, এবার সেটার ফলও পেলেন। ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংটাও অর্জন করে ফেললেন এই অফ স্পিনার। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে 9 ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন চারে। আমার থিঙ্কিং ছিল যে শুধু আমি লাল বলেই খেলবো না, আমার সাদা বলেও খেলবো, বাট আমি ওইভাবে নিজেকে মেন্টালি প্রিপারেশন নিয়েছি এবং চেষ্টা করেছি যে ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার কীভাবে ভালো করতে হবে এবং আমার কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে। আমি আসলে চিন্তা করতে পারিনি হয়তো টপ 5 এর ভিতরে থাকবো, বাট আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই লাগছে। একসময় সেরা পাঁচে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, মাঝে সেরা দশেও হয়নি ঠাঁই, এবার এক লাফে এগিয়েছেন 11 ধাপ। ক্যারিবীয়দের বিপক্ষে দারুণ বোলিংয়ে সিরিজে নিয়েছেন 6 উইকেট, উঠে এসেছেন 8-এ। অলরাউন্ডারদের তালিকায় সাকিব আছেন আগের মতোই সবার উপরে। 373 রেটিং পয়েন্ট থেকে 420 পয়েন্ট নিয়ে নাগালের বাইরে বিশ্ব সেরা। 294 পয়েন্ট নিয়ে এই দৌড়ে দুইয়ে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। বোলারদের র্যাঙ্কিংয়েও 15 ধাপ এগিয়ে সাকিব এখন 13 নম্বরে। এক ধাপ করে এগিয়ে মুশফিক ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 15-তে আর তামিম 22তম স্থানে। উইন্ডিজদের যেমন দলের সাথেই খেলা হোক, সিরিজ জয়, ওয়ানডে চ্যাম্পিয়নশিপে দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ, সেই সঙ্গে ব্যক্তিগত লাভটাও হয়েছে টাইগারদের। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।